আমি আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে যখনই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয় হজের তৌফিক হয় দোয়া কবুলের কিছু জায়গা আছে সিজদায় দোয়া কবুল হয় জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় প্রতি নামাজের পর দোয়া কবুল হয় বৃষ্টি যখন হয় বৃষ্টির নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয় আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় মিনাতে মুজদালিফাতে মুজদালিফাতে আপনার যেদিন অবস্থান করে হাজির রাতে দিন ফজরের পরে দোয়া কবুল হয় তারপরে যখন মানুষ জামারাতে পাথর মারার পরে দোয়া করে সেই দোয়া কবুল হয় যখন তওয়াফ করে তখন দোয়া কবুল হয় সাফা পাহাড়ের উপরে দোয়া কবুল হয় মারওয়ার উপরে দোয়া কবুল হয় এরকম দোয়া কবুলের বহু জায়গা আছে বহু সময় আছে বহু ক্ষণ আছে আজানের সময় দোয়া কবুল হয় মুরগি ডাকের সময় দোয়া কবুলের কথা হাদিসে আছে এই দোয়া কবুলের জায়গাগুলোতে আমি আমার আমার বুঝজ্ঞান হয়েছে থেকে নিয়ে সন্তানদের জন্য দোয়া করতাম আর সন্তান দুনিয়াতে আসার পর থেকে নাম ধরে ধরে আল্লাহ অমুক ছেলেটা আমার যেন হাফেজ হয় আল্লাহ অমুক মেয়েটা যেন হাফেজা হয় আল্লাহ এটা যেন হয় আমি দেখেছি আলহামদুলিল্লাহ এ যাবৎ যত দোয়া করেছি প্রায় বেশিরভাগ দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন এবং আল্লাহ তালা দান করেছেন এই জন্য যারা মা বাবা আছেন যারা ভবিষ্যতে মা বাবা হবেন সন্তানদের নাম ধরে ধরে চোখের পানি ফেলে ফেলে আওয়াজ করে করে কেঁদে কেঁদে প্রয়োজনে তাদেরকে শুনিয়ে শুনে তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ আমি একটু আগে যে কথা বলছি ভাইয়েরা বাবারা আল্লাহর কসম করে বলছি আপনি কোটি কোটি টাকার মালিক হতে চান আপনি অনেক বড় পাওয়ারফুল মানুষ হতে চান এই যুগে এটা এত কঠিন না যত কঠিন আপনার সন্তানটা শত সহস্র ফিতনার আগুন আগুনের আঁচ এটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে সে খাঁটি মুসলমান মুত্তাকি পরহেজগার মানুষ হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে এটা যত কঠিন ওই কোটিপতি হওয়াটা এত কঠিন আপনার যত সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানটা যদি মানুষ হয় মানুষ হওয়ার ডেফিনেশন কি আপনার ছেলেটা অনেক বড় হয়ে গেছে অনেক শিক্ষিত হয়ে গেছে অনেক যোগ্য হয়ে গেছে অনেক জনপ্রিয় হয়ে গেছে অনেক প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছে অনেক বড় চেয়ারে চলে গেছে তার হাতে অনেক পয়সা কড়ি তার হাতে অনেক ক্ষমতা অনেক কিছু হয়েছে এরপরও আপনার সামনে কথা বলার সময় কাঁচুমুচু করে কথা বলে লাজুকতার কারণে মাথা উঁচু করে কথা বলতে পারে না নিচের দিকে তাকিয়ে কথা বলে আপনার কথার উপরে কথা বলে না আপনি কিছু বললে সাথে সাথে চুপ হয়ে যায় এরকম ভদ্র এরকম নম্র এরকম সুসন্তান আজকাল আমাদের সমাজে অনেক বেশি না অনেক কম এরকম সন্তান মনে হয় যে রূপকথার গল্পের মতো ঠিক না পোলাপান এখন পারলে বাপ মার গায়ের দিকে ছুটে ধ্বংস হয়ে গেছে আমাদের প্রজন্ম আকাশ সংস্কৃতির প্রভাবে মিডিয়াগুলোর অপপ্রচারণার কারণে পশ্চিমা সংস্কৃতিকে আমদানি করার কারণে আমাদের সমাজে বাবা মাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বাবা মা নিজেরা পয়সার মেশিন টাকা কামানো ছাড়া আর কোনো কাজ নেই বাপ সারাদিন শুধু টাকা টাকা মানি 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 বিজনেস পয়সা কাজ চাকরি বাস আর কিচ্ছু বোঝে না বাসায় আসে তবুও বাচ্চাদের সময় দেওয়ার টাইম নেই মারও একই অবস্থা এটা রান্না করো ওইটা রান্না করো এই বান্ধবীর হক আদায় করো ওর সাথে যোগাযোগ করো আজকে ওই পার্টিতে যাও কালকে ওইটা করো সন্তানদের নিয়ে একান্তে সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই আমরা সবাই স্বার্থপর হয়ে গেছি এই জন্য আমাদের সন্তানরাও স্বার্থপর হয়ে গেছে আমরা চাই যে আমি যেরকম টাকার মেশিন হয়ে গেছি আমার ছেলেটাও টাকার মেশিন হোক আমার মেয়েটাও টাকার মেশিন হোক সবাই মিলে শুধু পয়সা কামাক পয়সা ঠিকই হচ্ছে আমাদের ঘরে আলহামদুলিল্লাহ আগের চাইতে আরামের উপকরণ আরামের মাধ্যমগুলো হচ্ছে এসি হচ্ছে বিল্ডিং দালান কোঠা হচ্ছে গাড়ি বাড়ি হচ্ছে কিন্তু আসল জিনিসটা হারিয়ে যাচ্ছে সেটা হলো মনুষ্যত্ব মানবতা ভালো মানুষ হওয়া এই জিনিসটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আমরা যারা যারা চল্লিশ প্লাস বয়স আপনারা মনে করেন তো আপনার বাবার সাথে কথা বলার সময় আপনি যে শ্রদ্ধা বজায় রাখেন আপনার মায়ের সাথে কথা বলার সময় আপনি যে শ্রদ্ধা রেখে কথা বলেন আপনার সন্তানটা আপনার সাথে কি সেই শ্রদ্ধা রেখে কথা বলে কিনা একটু চিন্তা করে দেখেন দেখবেন যে আকাশ জমিন তফাত হয়ে গেছে এর অন্যতম কারণ হলো সন্তানদের প্রতি আমরা অধিকার আদায় তাদের যে কর্তব্য সেই কর্তব্যগুলো আমরা আদায় করছি না আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্বকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনার ঘর জীবন্ত জান্নাত হবে জানেন আপনার ঘরটা জীবন্ত জান্নাত হবে যখন দেখবেন আপনার ছেলেটা হাত তুলে আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করছে আল্লাহ আমার বাবাকে তুমি নেক হায়াত দাও আল্লাহ আমার মাকে তুমি সুস্থ রাখো আল্লাহ আমার মা এবং বাবার ছায়াকে দীর্ঘদিন আমার সামনে রাখো সন্তান যদি এরকম দোয়া করে আপনি যদি সে দোয়া শুনতে পান
আপনার সন্তান শত শত কোটি টাকার মালিক হওয়ার পর আরামের শত শত উপকরণ যদি দেওয়া দেয় আপনাকে, তাতে আপনি যতটা পরিতৃপ্তি পাবেন, সন্তান আপনার জন্য এরকম দোয়া করে যদি শুনতে পান তার চেয়ে বেশি পরিতৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। অতএব সন্তানদের হক আদায় করবো তো ইনশাআল্লাহ।